ওয়েলকাম টু মিষ্টিস কিচেন। আজ আমি আপনাদের দেখাবো টমেটোর চাটনি। তার জন্য আমার লাগবে অল্প তেল ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, আর টমেটো কুচি, খেজুর, আমসত্ত্ব। আমসত্ত্বগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। কড়াই তেল গরম হলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দেব। অল্প নুন, সামান্য হলুদ দেব। এখন এগুলোকে নেড়ে যেতে হবে যতক্ষণ না টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে যায়। আমার টমেটো একদম গলে নরম হয়ে গেছে। এবার আমি খেজুর ও আমসত্ত্বগুলো দিয়ে দেব। সাধারণভাবে সবাই এতে চিনি দেয়, চিনি দিয়ে রাঁধে, কিন্তু আমি আজকে এতে সুগার ফ্রি দিয়ে রাঁধবো। কারণ আমার বাড়িতে যারা খাবে তাদের চিনি খাওয়ার অসুবিধে আছে। আমি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম মিষ্টি খান আপনারা। ধরুন আমার 1/2 কেজি টমেটোতে ধরুন আপনি 200 গ্রাম মতন চিনি দেবেন। আমি একটু বেশি মিষ্টি খাই। আমি চিনি দিলে এতে জল দিতাম না, চিনি দিলেই একটা পাতলা জল বেরোয়, তাতেই টমেটোটা হয়ে যেত। কিন্তু যেহেতু আমি সুগার ফ্রি দিয়েছি, তাই এতে আমি সামান্য জল দিয়ে একটু সময় ফোটাব। মিনিট 5-এক ফুটবে, আমি এটাকে ঢাকা দিয়ে 5-এক ফোটালেই আমার টমেটোর চাটনি তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট রান্না করব। এবার আমার টমেটোর চাটনি পরিবেশন করার জন্য তৈরি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।